আহ আসসালামু আলাইকুম ওয়েলকাম এডভাইব লাইফস্টাইল সকলকে আমরা আজকে একটা বিশেষ বিষয়ে নিয়ে কথা বলবো আপনাদের সবার সাথে আমরা যে করোনা পরিস্থিতির যাচ্ছে এখানে আসলে সবাই একটা বিষণ্ণতা উদ্বিগ্নতার মধ্যে আছি এবং আমাদের এই সময়ে সবার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুবই জরুরি আর এই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য আমার সাথে আমার খুব প্রিয় একজন মানুষ আপনাদের সাথে যুক্ত হয়েছেন তাকে একটু আপনাদের সাথে আগে পরিচয় করে দিই জাহান পিঙ্কি সিনিয়র কাউন্সিলিং সাইকোলজিস্ট ব্রাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট তো পিঙ্কি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল ভাইকে সবার সাথে এখানে কানেক্টেড হতে পেরে আমি খুবই খুব এক্সাইটেড থ্যাংক ইউ যারা দেখছেন আমাদেরকে আমি বলবো যে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে করেন আমরা আশা করবো আমাদের অতিথি আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর দিবেন সো আমরা সরাসরি আলোচনায় যেতে পারি আপু যে বিষয়টা হচ্ছে আমি প্রথমে যেটা বলবো যে আমরা আমাদের কাছেও আমাদের পরিচিত জন বা আমাদের স্টুডেন্ট তারা প্রায় যে কথাটা বলে অনেক সময় আমি জানতে চাচ্ছি যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যখন কথা বলি আমরা আসলে একটু কনফিউজ হয়ে যাই যে আসলে মানসিক স্বাস্থ্যটা কি আহ মানসিক স্বাস্থ্য মানে কি আসলে কি শুধু পাগল হলেই কি আসলে আহ মানসিক মানে সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার কিনা এরকম কিছু একটা মিথ আছে তো আমাদের যদি প্রথমে একটু এই মানসিক স্বাস্থ্যটা কি এটা নিয়ে একটু আপনি বলেন আমার মনে হয় যে সবাই খুব উপকৃত হবে আচ্ছা নাজমুল আলোচনাটা আমাদের আমাদের শরীর বা শারীরিক স্বাস্থ্য এটা যেমন মানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক মানসিক স্বাস্থ্যটাও একইভাবে গুরুত্বপূর্ণ কারণ শরীর এবং মন এই দুটো বিষয় একটা আরেকটার সাথে এত ওতপ্রোত জড়িত জড়িত সুস্থ না থাকলে কিন্তু আরেকটার মানে সুস্থতা আসলে কন্টিনিউ করা যায় না মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেফিনেশনটাকে ফলো করি সেক্ষেত্রে আমরা দেখবো যে চার বিষয় যদি একজন মানুষের মধ্যে ঠিকঠাক মতো কাজ করে তাহলে বলা যায় যে সেই মানুষটা মানসিক ভাবে সুস্থ আছেন তো এই চারটা বিষয় কি কি আমরা যদি একটু দেখি যে একজন মানুষ উনি ওনার নিজের ভেতরের যে সম্ভাবনাগুলা বা তার ভেতরের যে পটেন্সিয়ালিটি যে আমার এই গুণটা আছে আমি এই কাজটা ভালো করতে পারি নিজের স্ট্রেংথ নিজের সম্ভাবনাকে একজন মানুষ যখন ঠিক মতো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী সেই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেন এটা একটা আরেকটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে তো আমাদের আসলে চলতে ফিলতে অনেক অনেক রকম চাপের সম্মুখীন হতে হয় এই যে দৈনন্দিন জীবনের যে স্ট্রেস বা চাপগুলো এগুলো একজন মানুষ মোকাবেলা করতে সক্ষম হবেন এই বিষয়টা এটা যখন নিশ্চিত করতে পারেন এর সাথে আরো দুটো বিষয় আছে যে মানুষটা ভাবে ভাবে বা মানে খুব উৎপাদনশীল কাজ কাজ করতে পারেন যেমন একটা শুধু করার জন্যই করে গেলাম কিন্তু এটার কোনো আউটকাম আসলো না সেরকম না যে এমন একটা কাজ করতে হবে যেটা কিনা যে মানে একটা মিনিংফুল কোন একটা কাজ সেই জিনিসটা করা আর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই তো আমাদের সমাজের কাছে আসলে কোনো না কোনো ভাবে দায়বদ্ধ যে সমাজের জন্য কন্ট্রিবিউট করা বা ভূমিকা রাখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে চারটা বিষয় যে নিজের সম্ভাবনাকে উপলব্ধি করে দৈনন্দিন চাপ মোকাবেলা করে প্রোডাকটিভ ওয়েতে কাজ করে যখন নিজের সমাজের জন্য আমরা কন্ট্রিবিউট করতে পারবো বা অবদান রাখতে পারবো তখন আমরা বলতে পারবো একজন মানুষ মানসিক ভাবে সুস্থ আছেন এতো তাহলে আমার যেটা মনে হচ্ছে যে আমি তো প্রায় অসুস্থ থাকি আর না আসলে আমার কারণ দেখা যায় যে এই যে ডেইলি স্ট্রেস প্রোডাক্টিভিটি এটা তো আমাদের অনেক সময় করে তো যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি ওইভাবে চিন্তা করি যে দেখা যাবে যে আসলে মাঝে মাঝে আমরা মানসিক ভাবে অসুস্থ থাকি আমার তো এরকম মনে হয় কিনা না আপু একটু যদি বলেন যে আমাদের যেমন মাঝে মাঝে কিন্তু ছোটখাটো অসুখ বিষয়ক হয় সর্দি কাশি হয় অথবা আপা খেলে ভালো হয়ে যায় আমাদের মানসিক রোগটা এরকম যে ছোটখাটো আসলে অসুখ বিষয়ক হয় আমরা টের পাই না আবার ঠিক হয়ে যায় এরকম কি হ্যাঁ এই এটা অনেকটা অনেকটাই ভাই আপনি যেটা বলেছেন আমি বলবো যে অনেকটা এটা কারেক্ট কারণ এই যে দেখা যায় কি যে ছোট ছোট ব্যথাগুলা মিলে কিন্তু বড় একটা ব্যাথার তৈরি করে ঠিক একই ভাবে ছোট ছোট মানসিক কষ্ট বা মানসিক অসুবিধাগুলা মিলে কিন্তু বড় একটা মানসিক অসুবিধা তৈরি করে কাজে যখন আমাদের হাতে পায়ে যে কোনো একটা জায়গায় যখন ছোট্ট একটা ব্যাথা বা ক্ষত থাকে সেটাকে যদি অল্পতেই আমরা রিকভার করে ফেলি তাহলে কিন্তু দেখা যায় যে এটা বড় কোনো ক্ষতির কারণ হয় না ঠিক মানসিক স্বাস্থ্য বা মনের যে এরকম কোনো বিষয় নিয়ে হয়তো আজকে আমার মনে কোনো কষ্ট যদি আমি কিছু ম্যানেজমেন্ট স্কিল বা সেইটা কিভাবে এগুলো ম্যানেজ করতে পারবো সেই কষ্টটাকে বা চাপটাকে যে কোনো অনুভূতি হতে পারে তো সেগুলো আমরা ম্যানেজ করতে পারলে কিন্তু বড় অসুস্থতা বড় ভাবে মানসিক ভাবে অসুস্থ হওয়ার থেকে নিজেকে আমরা কিন্তু আহ প্রিভেনশনের দিকটা নিশ্চিত করতে পারবো বা প্রতিরোধ করতে পারবো একদম আহ যে বিষয়টা এই জায়গাটা আসলে আমাদের একটু সচেতনতার দরকার আছে কারণ আমরা অনেক সময় এই ব্যাপারগুলো ইগনোর করি আমি একটু দেখে নেই আমাদের সাথে অলরেডি সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে নারায়ণগঞ্জ গোপালগঞ্জ আহ রাজশাহী কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে অনেকে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ আপনাদের কমেন্টে জানানোর জন্য যারা এখন যুক্ত হচ্ছেন কাইন্ডলি আমাদের জানিয়ে দিন যেটা হচ্ছে যে কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন মানসিক যত্ন স্বাস্থ্য নিয়ে অথবা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করেন আমরা আশা করি সেগুলোর নিয়ে আলোচনা করব একজন একটা প্রশ্ন করেছেন আমরা অন্য আলোচনা যাওয়ার আগে মামন ভাই একজনের প্রশ্ন দেখতে পারি জাকারিয়া মোল্লা প্রশ্ন করেছেন যে অতিমাত্রায় দুশ্চিন্তা যখন সম্ভাবনাকে যত্ন নিতে দেয় না তখন কি করতে বলে প্রশ্নটা হচ্ছে যে অনেক দুশ্চিন্তা হয় তখন নিয়ে সে যত্ন যদি নিতে না পারে তখন তার জন্য কি সাজেশন থাকবে চমৎকার আমি বলবো যে জাকির জাকারিয়া মোল্লা ভাই থ্যাংক ইউ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য হ্যাঁ এই জিনিসটা কিন্তু হয় যে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে থাকি তখন কিন্তু আমরা আমাদের যেটা হয় যে যে আশেপাশের পৃথিবীটাকে এত সুন্দর একটা পৃথিবী সেটাকে কিন্তু আমরা তখন সুন্দরভাবে দেখতে পারি না আমাদের সম্পূর্ণ মনোযোগটা ওই দুশ্চিন্তাকে কেন্দ্র করে ঘুরপাক খেতে থাকে তো কিন্তু উপায় আমাদের নিজেদের হাতেই আছে এইটারও আমরা চাইলেই কিন্তু এই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারি যেমন আমরা যদি বলি যে কোনো যে বিষয়টা নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে একটু দুশ্চিন্তার কারণগুলো খুঁজে বের করা যে এক্সাক্ট কি কারণে দুশ্চিন্তাটা তৈরি হচ্ছে এবং এই দুশ্চিন্তাটার ফলে আমাদের শরীর এবং মনে কি কি অসুবিধা হচ্ছে আমরা যদি যেমন যে কারো হতে পারে বর্তমান কোভিড নাইনটিন সিচুয়েশন নিয়ে আমরা যদি একটু বলি যে কম বেশি সবাই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা ভয় এটার মধ্যে দিয়ে আছি তো এই যে এই বিষয়টা এই দুশ্চিন্তাটা আমার স্বাভাবিকতাকে কিভাবে বাধা দিচ্ছে এবং কি কি করলে আমি এই মানে বাধাটাকে অতিক্রম করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো এগুলো যদি আমরা একটু চিন্তা করি দেখা যাবে যে আমাদের আশেপাশেই কিন্তু আসলে ব্যবস্থাটা আছে কি করতে পারি হতে পারে যে ক্ষেত্রে সেলফ কেয়ার বা ফ্যামিলি মেম্বারদের সাথে কোয়ালিটি ফুল সময় কাটানো সেলফ কেয়ার বলতে যে আপনার নিজেকে ভালো রাখার জন্য আপনার পছন্দের যে কোনো বিষয় করতে পারেন হতে পারে আপনার পছন্দের কোনো একটা গল্পের বই হতে পারে কারো হয়তো বা একটু খোলা দিকে আকাশে তাকানো একটু পাখি দেখা যে কোনো বিষয় আপনার পছন্দের গান শোনা এই বিষয়গুলো করলেও কিন্তু সেলফ কেয়ারটা হয় এবং যত বেশি আমরা সেলফ কেয়ার করি তত কিন্তু আমরা দুশ্চিন্তা থেকে মানে সরে আসতে আমাদের সহায়তা করে এবং দেখা যায় যে আমরা যদি মানে কি কারণে দুশ্চিন্তাটা হচ্ছে ওই সোর্সটা বা উৎসটা যদি আমরা বের করতে পারি এবং আমরা কিন্তু আমাদের সম্ভাব্য এবং আমাদের দেখা যায় যে প্রফেশনাল সাপোর্ট যদি নিতে হয় অবশ্যই আমাদের প্রফেশনাল যারা প্র্যাকটিশনার আছেন তাদের সাথে তো কথা বলাই যায় আর অনেক হেল্পলাইনও আছেন আছে এখন তো সেগুলাতেও কথা বলতে পারেন এবং সম্ভাব্য কি কি উপায় আমি ওই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারি সেটাই একটু কথা বলে অনেক সময় কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় যে আমার মনে হয় যে এই যে দুশ্চিন্তাটা দুশ্চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু সাহসের সাথে এটাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটার মধ্যেই জীবনের স্বাভাবিকতা ভেবে হেল্প খোলা আপো কারণ জিনিসটা সময় আমি যেটা বলবো যে প্রশ্নটা আমাদের অনেকেরই হয় এই সমস্যাটাই অনেকের হয় কারণ হচ্ছে যে এই দুশ্চিন্তা থাকে অনেক দুশ্চিন্তার সময় আসলে অনেক প্রোডাক্ট কাজ করা যায় না আমাকে অনেক হেল্প করবে এবং জাকারিয়া মোল্লা ভাই আই থিঙ্ক আপনাকে অনেক হেল্প করবে যারা শুনতেছেন তাদেরকে অনেক হেল্প করবে আপু আরেকটা বিষয় একটু জানতে চাই যেটা হচ্ছে যে ধরেন আমাদের ধরেন অনেক ধরনের মিথ আছে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকের একটা সংকোচ আছে যে তারা আসলে মানসিক স্বাস্থ্য বা মানসিক ডাক্তার বা সাইকোলজিস্টের কাছে যেতে চান না অনেকে ভাবেন যে অন্যরা কি ভাববে বা আমি যাচ্ছি অন্যরা শুনবা আমি সাইকোলজিতে যাচ্ছি অনেকেরা কি সমস্যা এর অনেক কিছু সংকোচ আছে সেই বিষয়টা নিয়ে যদি একটু মনে হয় আপনি আলোচনা করেন আর

বিষয়গুলো কাজ করে এবং এই যে অনেক রকমের মিথ আছে যেমন মানসিক স্বাস্থ্য সেবা নিতে যাচ্ছো আচ্ছা তাহলে মনে হয় ওদের ফ্যামিলিতেই কোনো হিস্ট্রি আছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো ঝামেলা আছে তারপর অনেকে বলতে পারে যে তোমার ব্যক্তিত্বের দুর্বলতার কারণেই হয়তো বা হতে পারে এরকম নানা ধরনের মিথ থাকতে পারে কিন্তু এই বিষয়গুলো আসলে এখন তো আমরা যেই যুগে আছি ইন্টারনেট এবং আমাদের ডেটার অভাব নেই আমরা তো জাস্ট একটা ক্লিকের ব্যাপার আমাদের আমরা অনেক নেট ব্রাউজ করে আমরা কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারি বই পড়েও জানতে পারি তো এই যে বিভিন্ন ধরনের মিথের মিথের সাথে সাথে কিছু কিন্তু আছে যে সংকোচ বোধ করছে একটা ভ্রান্ত ধারণা আসলে এটা সাইন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক লজিকটা কি সেগুলো যদি আমরা একটু জানি আমরা একটু পড়ি সেগুলো কিন্তু আমাদেরকে মানে এই যে জড়তা কাটাতে সহায়তা করবে আর আরেকটা বিষয় আমার মনে হয় যে খোলাখুলি আলোচনা করা এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা যত রাগঢাক করে রাখবো যত লুকিয়ে রাখবো মনের মধ্যে প্রতি একটা জন্মাবে এবং আমরা যত বেশি স্বাভাবিকভাবে মানে যে একটা স্বাভাবিক চর্চা বা কমন মধ্যে আমরা যত নিয়ে আসবো ততই কিন্তু বিষয়টা আমাদের কাছে খুব সাধারণ বা স্বাভাবিকভাবে মানে আসলে গৃহীত হবে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যে মানসিক স্বাস্থ্য সেবা এটা নিলে যেটা হয় যে আমার মনটা সুস্থ থাকবে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারবো আর এই যে যারা এখানকার ভিউয়ার অনেকে স্টুডেন্ট তো এই যে এইজ গ্রুপটা অনেক সম্ভাবনাময় একটা বয়স কিন্তু এই যে কিশোর বয়সটা তো এই এখন কিন্তু লেখাপড়া করার সময় সামনে এগিয়ে যাওয়ার সময় তো আমার মাইন্ডটাকে আমরা যত বেশি ফ্রেশ রাখবো ততই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো খুব স্মুথলি এবং এই যে আপনারাই যারা এই যে প্রোগ্রামটা যারা দেখছেন এবং তাদের মধ্যে নিশ্চয়ই স্টুডেন্টদের সংখ্যাটাও হতে পারে অনেক বেশি আপনারাই আপনারাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দিবেন কাজে এই যে যত মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য যত সুন্দর থাকবে আমরা ভবিষ্যৎ প্রজন্ম থেকে কিন্তু তত ভালো লিডার নিশ্চই খুঁজে পাবো আমরা আসলে জিনিসটা সংকোচের না এটা একটা অন্যান্য যেমন মানুষের অন্যান্য রোগ হয় ঠিক তেমনি মানসিক রোগ মানসিক স্বাস্থ্য নিয়মিত একটা চেক আপ প্রয়োজন আছে হ্যাঁ এটা সবসময় ফ্লাক্স করতে পারে আই থিংক এটা আপনার মাধ্যমে সবাই আরো বেশি জিনিস ক্লিয়ার হবে এবং সবার ওই সংকোচটা তো আগের চেয়ে কমে যাবে আস্তে আস্তে সংকোচটা থাকবে না ব্যাপারে আরো সচেতন হবে তো আমাদের অনেকে যুক্ত হয়েছেন অনেকে অনেক প্রশ্ন করেছেন আমি এখান থেকে আরেকটা একটু আমার মনে খুব মজা একটা প্রশ্ন আছে ইন্টারেস্টিং আই থিঙ্ক যেমন রবিন হোসেন লিখেছেন যে অনেকে আছে সারা দিন অনলাইন থাকে এবং কি কারোর সাথে ঠিকভাবে কথা বলে না এবং কি মন মানসিকতা ঠিক থাকে না নিজেকে বন্দী মনে হয় এক্ষেত্রে কি করব। মানে দেখা যাচ্ছে যে এটা একটা আমার মনে এটার সাথে আরো একটা বিষয় আমরা যোগ করতে পারি যে এখন যে করোনার যে সময়টা এই সময়টা আসলে সবাই বন্দী ঘরের মধ্যেই আছে বাইরে মুভমেন্ট একদম অতিব প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না যে বিষয়টা এই প্রজন্মে এই বয়সে যারা আছে আমার মনে দিচ্ছে ফার্স্ট টাইম উই আর এক্সপিরিয়েন্সিং আমি বা আমার আমার যারা গার্ডিয়ান আছে আমার বাবা তাদেরও এই এক্সপ্রেস টা সম্ভবত নেই আমরা যারা আছি যে বয়সেরই হোক তাদের জন্য একটা প্রথম অভিজ্ঞতা হচ্ছে এই ধরনের এবং এই সময়টায় মানুষের অনেক ধরনের মানুষের সমস্যার তৈরি হতে পারে যেটা নিয়ে আপনারা ড্রাক তরফ থেকে কাজ করতেছেন আপনাদের অনেক অভিজ্ঞতা আছে ব্যাপারটা নিয়ে দিয়েছেন তো আমার মনে হয় ওই বিষয়গুলো যদি কমন ইমপ্যাক্ট গুলো হচ্ছে মানুষের মানসিকতার মধ্যে কমন গুলো নিয়ে যদি একটু আলোচনা হতো এই প্রশ্নটার সাথে রবীন্দ্রসেনের প্রশ্নটা পিক করবো এই বিষয়টাও যদি আপু একটু আমাদের সাথে আলোচনা করেন আচ্ছা ধন্যবাদ নাজমুল ভাই তো জি আপনি যে কথাটা বললেন আসলেই যে এখন কিন্তু আসলে আমরা এমন একটা পরিস্থিতির মানে মুখোমুখি হয়েছি যে এটা আমাদের আসলে অতীত কোন অভিজ্ঞতা ছিল না এবং আমরা সত্যি কথা যে শারীরিক বা মানসিক ভাবে বা সামাজিক অর্থনৈতিক যে কোনো ভাবে আমরা আসলে আহ ছিলাম না কেউই এই অবস্থাটার জন্য হঠাৎ আসলে এই একটা বিপদ আমাদের সমস্ত পৃথিবীতে চলে এসেছে তো যার কারণেই হোক যে আসলে আমাদের নিজেদের আহ স্বাস্থ্য সুরক্ষার জন্যই কিন্তু আমাদের সবাইকে এখন মানে আসলে সোশ্যাল করে চলতে হচ্ছে তো রবিন ভাই যে প্রশ্নটা করেছেন যে আসলে এই যে মানে অনেকেই আছে যে সারাক্ষণ অনলাইনে হয়তো ব্যস্ত থাকেন এবং মানে আসলে মন মানসিকতা ঠিক থাকে না কিনা এই বিষয়টা নিয়ে হ্যাঁ যেকোনো কিছুরই কিন্তু মানে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করাটা কিন্তু স্বাস্থ্যসম্মত কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আসলে আমাদের জন্য ভালো না তো এর কারণে যেটা হতে পারে যে আমরা তো আসলে এখন খুবই মানে বেনিফিটেড একটা সময় আছি যে মানে ইন্টারনেটের জাদুর ছোঁয়ায় আমরা আসলে খুব সহজেই সবাই সবার খুব কাছাকাছি চলে এসেছি এবং আমরা যদি মানে আসলে আমাদের সারা দিনের একটা রুটিন ঠিক করে নিই যে কতক্ষণ আমি এই ডিজিটাল আহ সেক্টর গুলাতে থাকবো বা কতক্ষণ আমি যে সোশ্যাল মিডিয়া অনলাইন যে ফ্যাসিলিটি গুলো এগুলোতে কতক্ষণ থাকবো এবং কতক্ষণ ম্যানুয়ালি কিছু কাজ করব কারণ আমরা যদি সারা মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকি হাত পা নাড়াচাড়া এগুলো যদি না হয় আমাদের কিন্তু মানে শরীরে অক্সিজেন সাপ্লাই বাই যে রেগুলার মুভমেন্ট না করলে আমাদের মানে বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন হরমোন উৎপাদন যেগুলো কিনা শরীরের জন্য মানে স্বাস্থ্যকর সেগুলো কিন্তু আস্তে আস্তে प्रोड्यूस হওয়াটা কমে যায় যার ফলে দেখা যায় যে মানুষের মধ্যে খুব একটা ঝিমানি ভাব আস্তে আপসেট হওয়া বিষণ্নতা এই ভাবগুলো চলে আসে কাজে আমরা যদি একটা সুস্থ রুটিন মানে খুব সহজ কোনো কঠিন কোনো কিছু না আমি সারাদিন আজকে সারাটা দিন আমি কি করব। সেটা যদি আমার সকাল থেকেই সেট করা থাকে এবং কিছু থাকবে আমার অনলাইন কাজ কিছু থাকবে আমার ম্যানুয়ালি যে কাজগুলোর জন্য আমার শারীরিক পরিশ্রম করতে হচ্ছে এবং কিছু ব্যায়াম থাকতে পারে ঘরের কাজে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি এবং সবচেয়ে বেশি যেটা দরকার যে এই যে আমরা এখন তো সবাই আসলে ঘরে আছি এক সময় কিন্তু আমরা সবাই যদি খেয়াল করি যে ব্যস্ততার জন্য মনে হয় যে ফ্যামিলি মেম্বারদেরই ঠিকমতো সময় দেওয়া হয় না এরকম কথা কিন্তু অনেকেই আমরা অনেক বলতাম যে ব্যস্ততার কারণে সময় হচ্ছে না এখন কিন্তু চমৎকার একটা সময় যে এই যে ফ্যামিলি মেম্বারদের এই যে নিকটে বা কাছাকাছি থাকা এই সুযোগটাকে কিভাবে আমরা ভালো মতো ব্যবহার করতে পারি যেমন হতে পারে যে স্টুডেন্টরা তারা হচ্ছে যে বাবা মার সাথে কিন্তু সম্পর্কটা আরো বেশি চমৎকার করে তুলতে পারে যাদের ঘরে ছোট ছোট শিশু তারা কিন্তু এই যে শিশুদের সাথে অভিভাবকদের সম্পর্কটা আরো ভালো হতে পারে এই যে শিশুদের সাথে খেলায় অংশগ্রহণ বা এই যে কিশোর কিশোরী যারা তারা কিন্তু অনেক দারুণ দারুণ মানে আইডিয়া তাদের মাথায় আসে এই যে তারা যেটা করতে পারে যে তাদের প্যারেন্টস দেরকে কিভাবে নতুন টেকনোলজি ইউজ করা হয় এই জিনিসগুলো তারা তাদের অভিভাবকদের পারে আবার এক কিভাবে তাদের অভিভাবকরাও কিন্তু ওনাদের এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা গুলো সেগুলো তাদের সন্তানদের শেয়ার করতে পারে এই এর ফলে কিন্তু দুই বয়সের দুইজনের মধ্যে একটা লার্নিং বা শিক্ষার একটা চর্চা তৈরি হতে পারে এবং আনন্দ ঘরটাকে কিভাবে আরো চমৎকার ভাবে মানে আনন্দ মুখর করে রাখা যায় আহ সেই কাজগুলো কিন্তু আসলে চর্চা করলে আমার মনে হয় যে আমরা মানে নিজেদের বাসায় থাকাটাকে খুব স্বাস্থ্যকর ভাবে আর কি করে নিতে পারবো অসাধারণ এই বিষয়টা হচ্ছে যে আহ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা বলতেছিলাম যে ফার্স্ট টাইম ওয়ার এক্সপিরিয়েন্সিং সামথিং এবং যে জায়গাটা আমাদের আসলে আমি মনে করি যে এখান থেকে আমাদের মানসিক শক্তিটা ধরে রেখে আমাদের সিচুয়েশনটা করতে হবে অবশ্যই কোনো কিছুই একদম চিরস্থায়ী না অবশ্যই সিচুয়েশন থেকে আমরা বেটার সিচুয়েশনে যাব কিন্তু জন্য আসলে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা এবং একে অপরকে হেল্প করা যদিও আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতেছি বাট আমরা ডিস্টেন্সে থেকেও আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে পারি আহ তো যে বিষয়টা হচ্ছে যে আরো একটা বিষয় আমরা যদি একটু বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে স্টুডেন্ট আছে আমাদের দেশের এবং আমরা জানি যে ওদের স্কুল কলেজ গুলো বন্ধ হয়ে গেছে এবং আজকে আমরা আমাদের প্রেস দেখতেছিলাম সেখানেও একটা বিষয় আলোচনা এসেছে যে যদি করোনা প্রাদুর্ভাব থাকে বজায় থাকে তাহলে হয়তো সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজগুলো খোলার আসলে তেমন সম্ভাবনা নেই এটা একটা আসলে অনেক লম্বা সময় হয়তো এটা আশা করি যে শর্ট হবে করোনা প্রাদুর্ভাব তার আগে ভালো হবে তো আমাদের এই যে স্টুডেন্টরা আসলে এটা তো একটা বয়সটা খুবই কম কিশোর বয়স এই বয়সটা আসলে একটু ছোটাছুটি করার বয়স ঘরে কম থাকে সাধারণত হ্যাঁ স্কুল বন্ধু বান্ধব খেলাধুলা বা বাইরে পয়সা ক্রিয়েটিভ কাজ এসব নিয়ে বেশি ব্যস্ত থাকে ওদের যে মানসিক যে একটা বর্তমান অবস্থা এবং এই করোনার প্রাদুর্ভাবটা ওদের মানসিকতার উপর কিরকম চাপ ফেলতে পারে বলে মানে চাপ ফেলতে পারে এটা আপনাদের মানে স্টাডি কি বলে আর কি এই স্টুডি এটার প্রভাবটা কেমন পড়তে পারে আচ্ছা জি আসলে এটা এটা আসলে এখন খুবই প্রাসঙ্গিক একটা বিষয় যে এই যে স্টুডেন্টরা যারা মানে টিন বিশেষ করে তাদের দেখা যায় কি যে এই সময়টা কিন্তু একটা বয়সন্ধিকাল চলে যার ফলে দেখা যায় বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন আসে তাদের মধ্যে আর মানে এই ইয়াং বয়সটা এটা না মানে এত এনার্জেটিক একটা সময় যে এই এনার্জি গুলো ঠিক মতো বার্ন করে না গেলে সেটাও কিন্তু খুব আপসেটিং একটা বিষয় দেখা যায় যে মন মেজাজ তখন খুব খিটখিটে হয়ে থাকে খুব রাগ হয় কাছের মানুষগুলোর সাথে মনে হয় যে কোথায় যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায় এরকম লাগতে থাকে এটা হওয়াটাই স্বাভাবিক বন্ধু বান্ধবদের সাথে যখন স্কুল কলেজ খোলা ছিল স্টুডেন্টদের তারা এই যে ফ্রেন্ডদের সাথে যেত গল্প করতো এই যে শেয়ারিং গুলো ছিল তারপরে যে কোনো বিষয় নিয়ে খুব ফান করা ডিসকাস করা আবার বিতর্ক করা কোনো বিষয় নিয়ে জানা সবাই মিলে গ্রুপ স্টাডি করা অনেক অনেক সুযোগ কিন্তু ছিল যে ফেস টু ফেস কমিউনিকেশনের একটা বিষয় তো আমরা যে একটা আমরা কিন্তু সবাই যেন খুব তাড়াতাড়ি করতে পারি তো এই সময়টা কিন্তু আসলে মানে নতুন একটা পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যায় এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটির ব্যাপার এখান থেকে এই যে জীবন থেকে যে শিক্ষাগুলো আমাদের হচ্ছে আমরাও কিন্তু এখান থেকে অল্টারনেটিভ বিভিন্ন প্ল্যান করতে পারি হয়তো এই যে স্টুডেন্ট লাইফ ব্যস্ততার জন্য মানে অনেক সময় অনেকের এক্সট্রা টেক্সট বইয়ের বাইরে অনেক বই পড়ার হয়তো সময় হয় না এখন যদিও অনলাইনে ক্লাসগুলো হচ্ছে এবং এর পাশাপাশি এই যে যে সময়টা যাতায়াত করে যেত ওই সময়টা তো ভাষায় আমরা পাচ্ছি সেই সময়টা অনেক ভালো ভালো বই কিন্তু আছে যেগুলো আমাদের আসলে ছোটবেলা থেকে পড়ার চর্চা করলে আমরা অনেক কিছু নিয়ে যে যেমন জীবনে আমি কি হতে চাই একজন ছাত্র বা ছাত্রী প্রত্যেকেই এই যে এত কষ্ট করে লেখাপড়া করছে অবশ্যই তার সমাজের জন্য তাদের অনেক কিছু করবে এই একটা সুন্দর স্বপ্ন নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে তো এই যে সুন্দর স্বপ্নটা এইটাকে কিভাবে আমি আসলে চিন্তা করতে পারি তারা কিভাবে চিন্তা করতে পারে এইটা নিয়ে কিন্তু এখন তারা চাইলে অনেক স্টাডি করতে পারে কেউ চাইলে লেখালেখি করতে পারে কেউ চাইলে কারো যদি পছন্দের কোন প্রফেশন থাকে যে পড়াশোনা শেষ করে সেই পেশায় নিজেকে আসলে দেখতে চায় তো সেই পেশা আমাকে কি 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 বা আসলে ফেস করে বা পার করে আসতে হবে তারপরে কিভাবে পুরা পৃথিবীতে এখান থেকে অবদান রাখা যেতে পারে দেশের জন্য অবদান রাখা যেতে পারে অনেক কিছু কিন্তু জানার আছে তো এই বিষয়গুলো যদি ডেইলি রুটিনের মধ্যে আনা যায় যে আমি আসলে কি হতে চাই এবং কিভাবে নিজের নিজেকে আমি মানে বিভিন্ন পরিবার সমাজ সবার সাথে নিজেকে কোন কোন রোলে দেখতে চাই এগুলো নিয়েও কিন্তু অনেক চিন্তা করার সুযোগ এখন আছে আমরা একটু স্টাডি করে বা বড়দের থেকে অভিজ্ঞতা নিয়ে বই পড়ে কেউ চাইলে আত্মজীবনীয় পড়তে পারে সুন্দর সুন্দর গল্পের বই আছে তারপর অ্যাডভেঞ্চারের বই আছে অনেক রকমের বই আছে তো এগুলো পড়ে কিন্তু মানে অনেক কিছু শেখারও একটা সুযোগ আছে এখন হ্যাঁ আমার মনে হয় এক্সাক্টলি যারা স্টুডেন্ট আছে তাদের আসলে সময়টা খুব চ্যালেঞ্জিং আমিও এটা নিজেও কারণ আমাদের ওই সময়টা আসলে ওই বিকালবেলা হলেই মাঠে যেতে হবে খেলতে হবে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে সেই আমি যখন আসলে ঘরের মধ্যে লম্বা সময় থাকে এটা একটা প্রভাব পড়ে আমার মনে হয় যে এখানে আমি ওদেরকে বলবো যে ক্রিয়েটিভ যত বেশি ক্রিয়েটিভ কাজের সাথে নিজেকে যুক্ত রাখা যায় সেটা অনেক কিছু হতে পারে সে বাসায় বসে মায়েছে এখন নতুন রান্নাও শিখতে পারে ঠিক আছে অনেক কিছুই ক্রিয়েটিভ যতটা ব্যস্ত রাখা যায় আমরা আরো কিছু প্রশ্ন এসেছে আমার মনে হয় অনেকে অনেক জানতে চাচ্ছে অনেক অনেক প্রশ্ন এই সময় তো আপনারা প্রশ্ন করতে থাকেন আমাদেরকে এক দুই হচ্ছে যে যারা যুক্ত আছে নতুন করে যুক্ত হয়েছে কে কোন জেলা থেকে আমাদের শুনছেন আমাদের কমেন্টে দিন এবং আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে দিন আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো পিঙ্কেপু একজন প্রশ্ন করেছে রায়ান মন্তাসির তো রায়ান মন্তাসির প্রশ্ন করেছেন যে আমরা যে এখন হোম কোয়ারেন্টাইনটা আসি তাহলে আমাদের কি কোনো শারীরিক দুর্বলতা বা মানসিক ক্ষতি হচ্ছে একটু বলবেন আচ্ছা ধন্যবাদ জয়ান মুন্তাসির আপনার প্রশ্নের জন্য আসলে হ্যাঁ আমরা যখন মানে স্বাভাবিক জীবনে যখন মানে স্বাভাবিক যে কোনো ফ্লো যখন বাধাগ্রস্ত হয় তখন তো অবশ্যই একটু আমাদের অসুবিধা হয় কিন্তু আসলে যে মানুষের এত চমৎকার কিছু মানে ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা চাইলেই কিন্তু যে কোনো পরিবেশের সাথে একটু ধৈর্য ধরে চেষ্টা করলে কিন্তু আমরা সেটা খাপ খাইয়ে নিতে পারি এবং এটার জন্য কিন্তু এই যে হাজার হাজার লাখ লাখ বছর ধরে কিন্তু মানব প্রজাতি এবং জীবজন্তু তারা টিকে আছে আমাদের এই যে অ্যাডাপ্টেশন পাওয়ারের জন্য এই ক্ষমতাটার জন্য কিন্তু যখন যে পরিস্থিতি আসে তার সাথে সাথে আস্তে আস্তে আমাদের অ্যাডাপ্ট করে নেওয়া বর্তমানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি হ্যাঁ তা তো অবশ্যই যে একটা জায়গার মধ্যে একটানা বসে থাকা এটাও কিন্তু মানে খুব সুস্থ না শরীর এবং মনকে সুস্থ রাখে না এর জন্যই তো আসলে আমাদের কি কি করলে আমরা ভালো থাকতে পারি আমাদের পছন্দের কাজগুলো যেমন আমরা ফোনে বা ইন্টারনেটে আমাদের আত্মীয় স্বজনের সাথে গল্প করতে পারি তারপরে এই যে ঘরের কাজগুলোতে কিন্তু আমরা সবাই মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি যে আমাদের ঘরের কাজগুলো যদি সবাই ভাগ করে নেই কেউ হয়তো রান্নার অংশটা দেখলো কেউ ঘর পরিষ্কার করা কেউ কেউ কাপড়গুলো ফেলা ধুয়ে শুকনো কাপড়গুলো ভাজ করা এগুলো তারপর সবাই মিলে মজার কোনো একটা রান্না করা তারপরে হচ্ছে যে এই যে মানে বাসায় বসে যে খেলাগুলো করা যায় ইনডোর গেমস দাবা খেলা ক্যারাম খেলা লুডু খেলা আরো অনেক কিছুই আছে নামদেশ ফুল ফল অনেক অনেক চমৎকার খেলা আছে আবার ইদানিং আমি একটু দেখি যে বারান্দায় দাঁড়ালে দেখি যে আশেপাশে আগে দেখতাম যে ছাদে খুব কম মানুষ দেখতাম ইদানিং দেখছি যে এই যে কিশোর কিশোরী বয়সের আহ মেয়েরা ওরা সুন্দর ঘুরে উড়াচ্ছে তো আমার দেখে মনটা এত ভালো লাগলো আরে এই খেলাগুলো তো আসলে মানে অনেকদিন দেখাই যেত না এখন এটাও কিন্তু নতুন নতুন ক্রিয়েটিভিটি পুরান যে সুন্দর চর্চা গুলা সেগুলাকে কিন্তু আবার তুলে আনছে ফিরিয়ে দিচ্ছে তো এগুলাও আমরা কিন্তু চাইলে করতে পারি এবং মানে মোট কথা নিজেকে আনন্দ দেওয়ার জন্য যে জিনিসগুলো আমাদের আশেপাশে অ্যাভেলেবল সেগুলাই চর্চা করলেই কিন্তু আমরা মানে নিজেকে সুস্থ রাখতে পারি আর ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে আমাদের এই যে ব্র্যাক ব্র্যাকের উদ্যোগে এবং তিনটা টোটাল তিনটা অর্গানাইজেশন ব্র্যাক কান পেতে রই এবং হচ্ছে পিএইচ ডাব্লিউসি এই তিনটা অর্গানাইজেশনের খুব চমৎকার একটা কম্বাইন প্রচেষ্টায় মনের যত্ন মোবাইলে নামে একটা টেলিকাউন্সেলিং প্ল্যাটফর্ম একদম মানে ন্যাশন ওয়াইড লঞ্চ হয়েছে আপনারা যে কেউ চাইলে স্ক্রিনে নাম্বারটা দেখা যাচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এই হেল্পলাইনে আপনারা সকাল আটটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় ফোন করে আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে পারেন এবং সেখানে খুব মানে দক্ষ কিছু সাপোর্টার যারা স্বাস্থ্য সেবা দেয় তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন যে কোনো মানসিক বিষয় নিয়ে এবং আমার মনে হয় যে হ্যাঁ আপনারা খুব ভালো ফিল করবেন এই হেল্পলাইনটাতে ফোন করে এটা আমার মনে হয় যে অনেকের জন্য খুব প্রয়োজন কারণ এখন তো আমরা ফিজিক্যালিও ডাক্তারদের কাছে যেতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক এটা খুবই চমৎকার একটা উদ্যোগ এবং আমাদের যে কারো আই থিঙ্ক এই যখনই মনে হবে যে একটু বিষণ্ণতা বা এটা মানসিক সমস্যা হচ্ছে বা বেশি দুশ্চিন্তা হচ্ছে আমার মনে আমরা সবাই এই সার্ভিসটা নিতে পারি তো মনের যত্ন মোবাইলে আমি একবার একটু নাম্বারটি স্ক্রিনে রাখি তো যারা আপনারা আসলে কথা বলতে চান আপনাদের যে কোনো সমস্যা নিয়ে সরাসরি এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আপু এই সার্ভিসটা কি টোয়েন্টি ফোর বাই সেভেন না ভাইয়া এই সার্ভিসটা সকাল থেকে রাত পর্যন্ত থাকে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা এই নাম্বারে কথা বলতে পারবেন এবং আপনাদের এখানে মানুষের স্বাস্থ্য সেবাটা আপনারা এখানে ফ্রি এটা তো ফ্রি রাইট না এটা হচ্ছে মানে কলারকে ফোন করতে হবে ফোন করে তার নিজের খরচে আসলে কথাটা বলতে হবে মানে শুধু শুধুমাত্র আপনার মানে মোবাইলে কল করার যে চার্জ টা এখানে প্রযোজ্য হবে প্রযোজ্য হবে বাট আপনি সরাসরি বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারবেন এবং আপনার আহ এখান সহযোগিতা পাবেন আমরা একটু আহ আর আলোচনায় যেতে পারি একজন প্রশ্ন করেছেন দেখি সেটা হচ্ছে যে

তাই না জাবরিন আহমেদ খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন এবং আসলে আমরা মানে যারা স্টুডেন্ট লাইফে আছে তারা কিন্তু কিন্তু আসলে মধ্য দিয়ে যাচ্ছে ফিল করে এত লম্বা একটা জিনিসের জন্য অপেক্ষা করা আপনারা চাইলে কিন্তু যে মানে আপনাদের যে প্রিপারেশন গুলো সেগুলো অনেক সময় একটু যদি ফিরে দেখা যায় যে আমাদের টেক্সট বুকের কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের একটু দুর্বলতা আছে সেগুলো যদি একটু ঝালাই করে নেওয়া যায় এই সময়টাতে এবং আপনি নিজেকে নিজে কিন্তু একটা পরীক্ষা করতে পারেন যে আচ্ছা আমি একটু দেখি এই টপিকটা নিয়ে আমার নলেজটা কিরকম টেস্ট করা যে যেখানে মনে হয় যে একটু দুর্বলতা সেগুলো একটু রিভিউ করা আর এর পাশাপাশি যেটা করা যে আপনারা চাইলে যে বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ আছে আমরা বলি নিঃশ্বাসের ব্যায়াম এখন কিন্তু ইন্টারনেটে মানে খুবই সহজ চমৎকার চমৎকার বিভিন্ন মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ এগুলো আছে তো আপনারা চাইলে মানে নাক দিয়ে একটা স্থির ভাবে কোনো একটা জায়গায় বসে নাক দিয়ে নিশ্বাস টেনে নিয়ে তিন থেকে চার সেকেন্ড সময় নিঃশ্বাসটা ধরে রেখে আবার মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেওয়া এরকম দশ থেকে পনেরো বার বা বিশ বার করে করলে দেখা যায় যে আমাদের এই যে মানে শ্বাস প্রশ্বাসটা যে চলে এতে করে আমাদের মানে মস্তিষ্কে অক্সিজেনটা কিন্তু খুব ভালোভাবে আসে যার ফলে আমাদের শরীরটা আরো বেশি কিন্তু সতেজ মনে হয় মানে খুব রিফ্রেশিং মনে হয় এবং এই যে বিভিন্ন দুশ্চিন্তা থেকে বোরিং যে ফিলিং গুলো এগুলো থেকে অনেকটা রিফ্রেশড এবং ফোকাস মনে হয় যে আমরা কিন্তু একই সময় অনেকে আছে অনেকগুলো বিষয় নিয়ে করে খুব আহ কনফিউজ বা পাজলড হয়ে যায় তো সেগুলো থেকেও কিন্তু একটু স্থির হয়ে তখন এই বিষয়গুলো আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে যে আসলে আমার প্রায়োরিটি কোনটা এই সময় আমি কি কি কাজ করতে চাই আপনি চাইলে কিন্তু আপনার একটু লেখাপড়া করা আনন্দের কাজ করা কেউ চাইলে গিটার বাজানো গান গাওয়া খেলা ঘুরি ওড়ানো বাসার কাজ করা যে কোনো কাজ আপনার পছন্দের সিনেমা দেখা কারোর সাথে একটু কথা বলা যে যেকোনো বিষয় আপনি করলে কিন্তু দেখবেন যে সারাটা দিন খুব সুন্দরভাবে আপনার ম্যানেজ হয়ে যাচ্ছে এই জায়গায় একটু আপনার সাথে যোগ করে আমি যেহেতু একটু পড়ালেখার টপিকটাও আসছে এখানে যে আপু সুন্দর করে পরামর্শ দিয়েছেন জাবদিন আহমেদ আমার মনে আপুর পরামর্শগুলো একদম মেনে চলো আই থিঙ্ক এটা তোমাকে অনেক হেল্প করবে এই বিষয়টা নিয়ে আমরাও এর আগেও একবার আলোচনায় করেছিলাম আর একটা লাইভে আহ এটা নিয়ে আমাদের সামনে তো আরো কিছু আমাদের আলোচনা থাকবে যে বিষয়টা হচ্ছে যেহেতু এইসিসি পরীক্ষাটা একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে এবং ওরা কিন্তু ফুলি প্রিপেয়ার ছিল এপ্রিলে পরীক্ষা আর এক সপ্তাহ পরে ওদের পরীক্ষা ছিল ঠিক সেই সময় দশ দিন আগে এরকম দশ দিন আগে লকডাউনটা শুরু হয়ে যায় মানে মোটামুটি বলা যায় যে একদম স্টুডেন্টরা মোটামুটি ফুল প্রিপারেশনটা ছিল এখন যে জিনিসটা হচ্ছে ওখানে পিছানোর পরে এখন ব্যাপারটা কিন্তু একটু আনসার্টেন হয়ে গেছে বিশেষ করে এখন মনে হচ্ছে যে আদৌ কবে হবে যেটা কি মে মাস অর জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর একদমই একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে সো এই জায়গাটা আমি যেটা বলবো যে এটা অবশ্যই এই সময়টা একটু আপু যেটা বলো সেই সাজেশন গুলো মেনে চলো সাথে আমি যেটা বলবো যে আপু আরো একটা জিনিস করেছেন যে বিষয়গুলোতে তোমার মনে হয় যে ওই সময় সময় পেলে ভালো হতো এরকম যতই আমার প্রস্তুতি নেই তারপর মনে হয় যে ইস আমি যদি আর পাঁচটা দিন এই সাবজেক্টটার জন্য পেতাম বা আর দশটা দিন এই সাবজেক্টটার জন্য পেতাম আমি আরেকটু প্রিপেয়ার হতাম অনেক সময় এই ধরনের একটা মানসিক একটা গ্যাপ ফিল করে ওই স্টুডেন্টরা

এটা যদিও নীতি নির্ধারক ঠিক করবে বাট আমি আমার একটা গেজ অ্যাজামশন বলতে পারি যে আমরা ভর্তি পরীক্ষার জন্য হয়তো সময়টা কম পাবো হয়তো মেকআপ করার জন্য যেহেতু সেশন একটা গ্যাপ হচ্ছে কমানোর জন্য হয়তো ইউনিভার্সিটি গুলো থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে এই গ্যাপ গুলো কমানোর জন্য সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমার বইটা যে বইটা তুমি টেক্সট বুক পড়তেছিলা ওইখানে যে বেসিকের যদি কোনো গ্যাপ থাকে কোনো অধ্যায় আগে ছেড়ে দাও যেগুলো হয়তো তুমি ভেবে রাখছো যে এইচএসসি এর পরে এডমিশনের সময় ক্লিয়ার করবা ওই জায়গাটা একটু নজর দিতে পারো পড়াশোনার ব্যাপারটা ওই জায়গাটা একটু আগাই থাকো কারণ মাথায় রেখো যে আমি যেটা বলবো যে তোমার টোটাল টাইমটা কিন্তু মানে সমান মানে তুমি লকডাউনের কারণে এসএসসি পি ওইদিকে হয়তো এডমিশনের জন্য সময় কম পাবা আলটিমেটলি টোটাল টাইমটা ইকুয়াল তুমি যে টাইমটা এইচএসসি এর পরে পেতা হয়তো ওই টাইমটা তুমি আগে পাচ্ছ এখন আমাদেরকে শিখতে হবে যে কিভাবে টাইমটা আমরা অ্যাডজাস্ট কিভাবে টাইমটা করবো আমার মনে হয় এই জিনিস খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর আপুর সাথে আমি আর একটা জিনিস যোগ করে নিই আহ যেসব মানসিক ব্যাপার যেটা বললো ক্রিয়েটিভিটির যে বিষয়গুলো বললো এর পাশাপাশি তোমরা যারা অনলাইনে পড়ালেখা করতে চাও তোমাদের জন্য এখন আহ ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে ফেসবুকে বিভিন্ন পেজ আছে এবং এডুভাইভ অ্যাপও আছে তোমাদের জন্য

সারাদিন রোজা থেকে ইফতার পরবর্তী সময়ে করণীয় কি আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারবো মানে কি যেটাতে আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারবো ওরা যেটা হচ্ছে যে ইফতারের পরে কিভাবে মনোযোগটা দিতে পারে পড়াশোনায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ নাজমুল নয়ন আহ আপনি প্রশ্নটা করেছেন হ্যাঁ এটা তো আমাদের মাস পবিত্র একটা মাস এবং আমাদের ধর্মীয় যে আমরা রোজা এবং ইফতারের পরে অনেক সময় আসলে হয় যে একটা ক্লান্তি বোধ হয় এটা হতেই পারে তো যেহেতু এই যে এখন কিন্তু ঘরে থাকার সময়টা কিন্তু আমাদের একটা অপরচুনিটি যদি মনে হয় যে ইফতারের পরে আমার ক্লান্ত বেশি লাগছে আমি কিন্তু দিনের বেলা একটু আমার পড়াটা এগিয়ে রাখতে পারি এই যে এই সুযোগ কিন্তু আমাদের কর্মব্যস্ততার দিনগুলোতে থাকতো না আমরা হয়তো কোচিং এ ব্যস্ত থাকতাম বা অন্য কোনো আমাদের নির্ধারিত কাজগুলোতে ব্যস্ত থাকতাম তো একটু যদি দেখা যে আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনার কোন টাইমটাতে আপনার করতে ভালো লাগে সেই সময়টা বেছে নেয়া বা একটু ক্লান্ত যদি লাগে তাহলে আমি একটু শর্ট ন্যাপ নিয়ে নেওয়া যেতে পারে একটু রেস্ট নেয়া বা এই যে ব্রিদিং এক্সারসাইজটার কথা একটু আগে বললাম যে নিঃশ্বাসের ব্যায়ামটা এটা যেটা করে কি যে আমাদের শরীর ক্লান্তি এই একটা তো আছে যে শারীরিক ক্লান্তির কারণে যেটা সেটা তো একটু ঘুম রেস্ট সেগুলো দরকার কিন্তু মানসিক ভাবে আসলে অবসাদগ্রস্ততার জন্য আমাদের যে মানে ক্লান্তিটা সেটা কিন্তু এই ধরনের মানে রিল্যাক্সেশন বা নিশ্বাসের ব্যায়াম এগুলোর মাধ্যমে কিন্তু করা সম্ভব আপনি চাইলে আপনার মানে একটা স্থির কোন একটা জায়গায় বসে আপনার পছন্দের কোন একটা গান খুব মনোযোগ দিয়ে শুনতে পারেন বা কোন একটা সফট মিউজিকের সাথে সাথে আপনি যখন নিঃশ্বাসের ব্যায়ামটা করবেন দেখবেন যে মানে একটা রিদম হুইটি হয়েছে শরীরের মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে এতে করে এবং যে কোনো বিষয়ে ফোকাস করাটা খুব সহজ হয় ওই সময়টাতে তো আস্তে আস্তে হয়তোবা চর্চা করলে এবং নিজের সাথে আমার মনে হয় যে কিছু পজিটিভ সেলফ টক বা ইতিবাচক কথা যে আমি এখন রেস্ট নিচ্ছি আজকে আমার যখন একটা প্ল্যান থাকবে আসলে আমার মনে হয় যে প্ল্যান থাকাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যখন একটা প্ল্যান করবেন যে আজকে আমাকে এতটুকু করতেই হবে এতটুকু অংশ পড়তেই হবে যেভাবেই হোক আপনি কিন্তু যখন আধা ঘন্টা বেশি রেস্ট নিবেন আপনার মানে মানসিক ভাবে আপনার ব্রেইনটা কিন্তু ওভাবে একটা মানে সেট করা থাকে যে আপনাকে সিগনাল দিবে যে আমাকে আজকের মধ্যে এটা এনি হাউ শেষ করতে হবে দেখা যাবে একটা সময় আপনি রেস্ট নিলেন রেস্টের পরে যে এনার্জিটা গেইন হলো তখন হয়তো আপনি অনেক বেশি এফোর্ট দিয়ে ওই পড়াটাই অল্প সময় কাবার করে ফেলতে পারছেন যদি পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে যখন মানে খুব ক্লান্ত হয়ে থাকছি মনোযোগ দিতে পারছি না না তখন কিন্তু কিন্তু ঘন্টা একটা একটা বিষয় আমাদের আমাদের মাথায় থাকে আর ওই পড়ার সিস্টেম আছে সেটা হচ্ছে যে তিন পঁয়তাল্লিশ মিনিটের বেশি আমাদের ব্রেইন আসলে কোনো কিছুতে কন্টিনিউয়াসলি ফোকাস করতে পারে না তো দেখা যায় যে আপনি চাইলে এরকম একটা রুটিন সেট করতে পারেন আমি টানা পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করলাম তারপরে আবার দশ থেকে পনেরো মিনিট একটা ব্রেক নিলাম সেই ব্রেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা কাজ করা যেটা কিছুটা সময়ের জন্য আপনাকে একটু মানে ডিস্ট্র্যাক্ট করবে এবং আপনার ভালো লাগবে সেটা করে এসে আবার আপনি পঁয়তাল্লিশ মিনিট পড়েন এভাবে ছোট ছোট ব্রেক নিয়ে নিয়ে করে দেখতে পারেন হয়তো ভালো লাগতে পারে পড়তে রাইট আচ্ছা আচ্ছা আমরা আরেকটা প্রশ্নও আসছে কাজী সাফায়াত যে অন্য কারো মনে যত্ন নিতে পারবেন অন্তত মিনিমাল লেভেলের সাপোর্ট আচ্ছা চমৎকার একটা প্রশ্ন কাজী সাফায়েত অনেক ধন্যবাদ হ্যাঁ আসলে এটা কিন্তু পসিবল যে এই যে যে কেউ চাইলেই অন্যের মনের যত্ন নেয়া আমরা আসলে এই যে মানুষ মানুষের জন্য তো আমরা তো মানুষ মাত্রই সামাজিক জীব তো আমরা যে যত বেশি একজন আরেকজনকে সাপোর্ট দিব নিজের যত্ন যত বেশি নিব ততই কিন্তু আমরা অন্যজনকে যত্ন করতে সাহায্য করতে পারবো কারণ আমি যখন বুঝবো যে যেই কাজগুলো করলে আমি শারীরিক এবং মানসিক ভাবে আরাম পাচ্ছি তাহলে এই কাজগুলো যখন আরেকজন মানুষ করতে তার নিজের করে তখন কিন্তু চাবে আমি তাকে সেই পরিবেশটা তৈরি করতে সাহায্য করতে পারি যে একজন হয়তো বা চাচ্ছেন যে একটু মানে নিজের মতো করে একটা চা বানিয়ে বসে বারান্দায় মানে ঠান্ডা বাতাসে বসে খাবেন এই বর্তমান পরিস্থিতিকে ফোকাস করে যদি বলি তো ওই টাইমে যদি বারবার ওই মানুষটাকে নক করা হয় তার সাথে কোনো বিষয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু উনি ওই রিল্যাক্সটা করতে পারছেন না তো এই যে আমরা নিজেরা যত বেশি সেলফ কেয়ার করব। যে হ্যাঁ আমি যখন আমার পছন্দের কোনো একটা কাজ করি তখন মানে কেউ যদি আমাকে কোনো নক না করে বা ইন্টারাপশন না করে এমার্জেন্সি কারণ ব্যতীত আমার তো খুব ভালো লাগে নিশ্চয়ই ওই মানুষটারও এখন ওরকম লাগছে তো এই যে আমরা নিজের যত্ন এবং অন্যের যত্নে কিন্তু অবশ্যই একজন অপরকে সাহায্য করতে পারি এবং এর জন্য কিন্তু আমাদের বিভিন্ন হেল্পলাইন গুলো আছে আমি যেটা আগেও বলেছিলাম যে মনের যত্ন মোবাইলে আমাদের যে প্ল্যাটফর্মটা এই ধরনের আরো অনেক প্ল্যাটফর্ম আছে তো এইখানে একজন মানুষ আরেকজন মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে তো এই যে একজন কিন্তু আরেকজনকে ভালো থাকতে আমরা এভাবেই সাহায্য করছি ঠিক আমাদের এই যে আজকে অনলাইনের যে ডিসকাশন এটাও কিন্তু আমরা সবাই সবাইকে সহযোগিতা করছি তো এভাবেই আসলে আমরা সবসময় একজন আরেকজনকে সাপোর্ট দিলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো এটা আমার খুবই ইম্পর্টেন্ট যে আটজনের মুডটা বুঝা আর কি এই মুহূর্তে অনেক সময় যে অনেক আমি হয়তো ভাবতেছি আমি তা ভালো করতেছি বাট হয়তো তাকে একা থাকতে দিলেই তারা ভালো হতো আচ্ছা আপু আমি আরেকটা বিষয় একটু করব সেটা হচ্ছে যে আমাদের গার্ডিয়ান যারা আছে অভিভাবকরা কারণ হচ্ছে যে স্টুডেন্টরা এখন বাসায় আছে গার্ডিয়ানরা তো অনেক সময় সবাই তো ব্যস্ততার মধ্যে থাকে স্টুডেন্টের সাথে হয়তো এই যে এখন তো টোয়েন্টি ফোর বাই সেভেন অনেকেই তাদের বাচ্চা কাচ্চার সাথে আছে তো এই যে করোনার সময়টা এই যে বাচ্চা কাচ্চার উপরে একটা হয়তো মানুষের প্রভাব আসতে পারে এই সময়টা আমাদের দের ভূমিকাটা কি রকম হওয়া উচিত যে বাচ্চা কাচ্চারা যাতে ফ্রাস্ট্রেশনটা না আসে বা বিষণ্ণতায় না পড়ে হ্যাঁ কারণ এটা তো আমাদের বাচ্চাদেরকে হেল্প করতে হবে অনেক কারণ তাদের বয়সটাই অনেক কম হ্যাঁ তো হয়তো তাদেরকে আমি এখন বলতেই পারি যে পড়ো পড়ো কিন্তু তাদের আসলে কনসেন্ট্রেশন আসতেছে না পরীক্ষা পিছায় গেছে তাদের মাথায় একটা হয়তো অন্যরকম একটা রিল্যাক্স কাজ করতে পারে একটা বিষণ্ণতাও কাজ করতে পারে এই জায়গাতে আমাদের গার্ডিয়ানদের ভূমিকাটা কিরকম হবে নাজনুল ভাই হ্যাঁ আসলে মানে প্রত্যেকটা টপিকে আসলে এত প্র্যাকটিক্যাল যেগুলা আসলে আমাদের এখন খুব ফেস হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে তো হ্যাঁ অভিভাবকদের কিন্তু আসলে এটা মনে হতেই পারে যে এই যে পরীক্ষা পিছিয়ে গেল এবং প্রত্যেক কিন্তু তার নিজের সন্তানের সবচেয়ে ভালোটাই আসলে কামনা করেন এই যে আমরা বলি না যে বাবা মা কেন অনেক সময় এই বয়সে স্টুডেন্ট মনেই হতে পারে যে বাবা মা বারবার কেন বলছে যে পড়তে পড়তে বসো বসো এটা ভালোর বলেন যে তারাও চান যে আমরা ভবিষ্যৎটা সুন্দর হোক তার সন্তানদের এটা অবশ্যই চান তবে গার্ডিয়ানদের জন্য একটা বিষয় কি যে হ্যাঁ এই সময়টা যেমন সবারই কিন্তু একটু বাসায় থাকতে থাকতে একঘেমি লাগতেই পারে তো যেহেতু মানে গ্রুপের থাকতে পারে তাদের কেউ যদি এই কালটা পার করে তাদের নিজেদেরই কিন্তু অলরেডি অনেক রকমের আসলে হরমোনাল চেঞ্জের জন্য শারীরিক মানসিক এই ধরনের চেঞ্জ আসতে পারে ছেলে মেয়েদের ওদের মধ্যে কিন্তু দেখা গেলো যে একটু মেজাজ খিচখিটা ভাব বা রাগ বিলুপ্ত এই বিষয়গুলো কিন্তু আসতেই পারে তো এর মধ্যে যখন ওভার কমান্ড যেমন অবশ্যই পড়তে বসতে বলাটাই স্বাভাবিক কিন্তু এটা অতিরিক্ত হয়ে না যায় তুমি পড়তে কেন এটা করছো না কেন ওটা করছো না কেন মানে সারাক্ষণ কিন্তু কমান্ড শুনতে আমাদের কাউরি ভালো লাগে না কাজে এই সময়টা খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ ডেভেলপমেন্ট করার মতো কিন্তু একটা সুযোগ অভিভাবক এবং ছাত্র ছাত্রী ছেলে মেয়েদের মধ্যে তো এই এরকম হতে পারে যে আমরা যদি আসলে পড়ার বিষয়টা খুব মজা করে উপস্থাপন করতে পারি যেমন মানে পড়তে বসো এই বিষয়টা না ইয়ে করে যদি আমরা বলি যে কোনো একটা প্রেজেন্টেশন যেমন একটা বিষয় নিয়ে বাবা বা মা জানতে চাইতে পারেন আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছো আমাদের বোঝাও তো যে মনে করো টিচার তো এই যে মানুষকে যখন এই ধরনের রোল গুলাতে হয় তখন কিন্তু মানে মানুষের শেখার আগ্রহটা বেড়ে যায় আমার মাধ্যমে দুইজন মানুষ শিখবেন ও কিন্তু নিজের প্রয়োজনে দেখা যাবে খুটি ভালোভাবে খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছে এবং তাকে প্রেজেন্ট করার মতো যদি সুযোগ ও সময় দেয়া হয় এটা হয়তো মানে আলোচনা করতে গিয়ে লার্নিংটা আরো ভালো হয় তখন অভিভাবকরাও কিছু তথ্য জানলেন এবং সুন্দরভাবে তার সন্তানও কিন্তু একটা বিষয় নিয়ে পড়াশোনা করলো এবং চাইলে অভিভাবকরা তার কাছ থেকে তো জানতেই পারেন এবং তাদের কি অভিজ্ঞতা এই বিষয়ে সেটাও যদি শেয়ার করেন তাহলে কিন্তু সন্তান অভিভাবক দুইজনের দিক থেকে একটা শেয়ারিং মিলে খুব নাইস একটা আউটকাম কিন্তু আসে এবং এই সময়টাতে এই যে মানে বাবা মা তাদের জীবনের সুন্দর মুহূর্ত গুলো ছেলে মেয়ের সাথে শেয়ার করতে পারেন তাদের সন্তানদের সাথে আরো বেশি কিন্তু আন্তরিক এবং বন্ধুসুলভ একটা সম্পর্ক তৈরি করতে পারেন এখন কিন্তু চমৎকার একটা সুযোগ আমাদের হ্যাঁ এটা আসলে আমাদের জন্য অনেক বড় আমার ছোট ছেলে ঠিক আছে ও তো আগে আমাকে পেতই না ঠিক আছে এখন আমার সাথে একটা ফ্রেন্ডলি বা ফ্রেন্ডলি আগের চেয়ে বেশি ফ্রেন্ড ফ্রেন্ড হিসাবে তৈরি হচ্ছে তো আসলে আমাদের গার্জেনদের জন্য অনেক বড় একটা সুযোগ বাচ্চা কাচ্চাদের সাথে যদি কোনো গ্যাপ থেকে থাকে আমাদের সেই গ্যাপ গুলো ফিল করা এটা অনেক বড় একটা সুযোগ এবং বাচ্চাদের বোঝার একটা সময় আসছে তো বাচ্চাদেরকে বোঝাটা খুব জরুরি আমরা অনেক সময় অভিযোগ করি বাচ্চারা কথা শুনে না বাচ্চারা এক ঘরে অথবা বাচ্চারা এই শুধু এটা নিয়ে পড়ে আছে ওইটা নিয়ে পড়ে আছে সামাজিকতা আসে না আমার মনে হয় যে এই টাইমটা আমাদেরকে হেল্প করবে বাচ্চাদেরকে অনেক বেশি বুঝার জন্য গার্জিয়ানদেরও এই পজিটিভ মানে অপরচুনিটিসটা নিতে হবে তো এই ক্ষেত্রে আমি তোমার সাথে আপনার সাথে মিলা আর একটা কথা একটু বলতে চাই এটা হচ্ছে যে এই যে কমান্ডের কথাটা যে বললেন এই জায়গাটা আমাদের যেটা মনে হয় যে একদম পারফেক্ট যে বা স্টুডেন্টদেরকে কমান্ড করার চেয়ে আমরা যদি মোটিভেট করি ইন্সপায়ার করি এটা বেশি তো তাদেরকে আসলে যে কোনো বিষয় এবং যেহেতু এই বয়সের স্টুডেন্টদের আরেকটা ব্যাপার যে লাভ লিডারশিপ তো তারা লিডারশিপ রোলটাকে খুব বেশি পছন্দ করে তো আই লাইক টি ওর আইডিয়া মানে খুবই চমৎকার একটা আইডিয়া যে বাচ্চাকে যদি আমরা এভাবে দেই যে ওকে এই জিনিসটা তুমি আমাদেরকে শেখাও আমি তুমি এটা জেনে আমাদেরকে শিখাও এটা আমরা শিখতে চাই সো জিনিসটা হচ্ছে যে দে ফিল দেয় যে তারা তখন নিজের উদ্যোগে এই জিনিসটা জানবে শিখবে আমি চমৎকার আইডিয়া আই উইল ইউজ ইট ঠিক আছে থ্যাংক ইউ এবং আমার মনে হয় যে অন্যান্য গার্ডিয়ানরা আছে আপনারা জিনিসটা একটু খেয়াল রাখবেন এই এক্সাম্পল গুলো ইউজ করেন আপনারা নিজেরাও অনেক অনেকভাবে আপনাদের বাচ্চাদের সাথে আরোলি অ্যাক্ট করতে পারেন যেটা আসলে আপনাদের এবং আপনাদের বাচ্চাদের উভয়ের মানসিক স্বাস্থ্যটা খুব ভালো রাখবে এবং তাদেরকে ফিউচার লিডারশিপ লিডার হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ ওরাই আসলে আমাদের নেক্সট লিডার তো আপু আমরা আসলে অনেক প্রশ্ন আসছে বাট আমাদের অনেকক্ষণ ধরে আছেন আমরা অন্যান্য প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক কিছুই আলোচনা আমি চারদিকে আসলে এই করোনা প্রাদুর্ভাবের পরে অনেক নেগেটিভ নিউজ হ্যাঁ এখানে অসুস্থতা বা এখানে অর্থনৈতিক মন্দা বিভিন্ন ধরনের নিউজ আছে বাট আমরা এর মাঝে আসলে কতটুকু সম্ভাবনা দেখি আমি একটু আলোচনাগুলো আসলে ভিত্তি দিয়ে শেষ করতে চাই ঠিক আছে যে আমাদের সম্ভাবনাগুলো কেমন আছে আমাদের পজিটিভিটি গুলো কেমন আছে নেক্সট ডে গুলো সেটা আমার মনে হয় যে আমরা ওইভাবে আলোচনাটা শেষের দিকে নিয়ে যেতে পারি কারণ আমরা আসলে সবাই তো আসলে এই সময়টা শুধু নেগেটিভ আলোচনা নেগেটিভ আলোচনা হচ্ছে তো আপনার কি মনে হয় যে এখান থেকে আসলে সম্ভাবনাটা কেমন আছে আমাদের করোনা কিছু আমাদের জন্য একটা মানে অভিশাপ বা এরকম কিছু বা আমাদের একটা কি বলবো যে প্রাদুর্ভাবের সাথে আমরা যে একটা ক্রাইসিস বলতে কি শুধুই ক্রাইসিস নাকি এটা আমাদের অপরচুনিটিস আচ্ছা ধন্যবাদ নাজমুল ভাই আসলে তো মানে সমস্ত পৃথিবীতে আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে এই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসলে মোকাবেলা করতে হবে তো এখন যেহেতু আমরা আসলে একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছি তো কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসা যায় সমস্ত পৃথিবীতে সবাই মিলেই কিন্তু আসলে একযোগে চেষ্টা করে যাচ্ছে এবং মানে এই যে এখানে কথা বলার মাধ্যমে আমি আরো একবার আমাদের মানে শ্রদ্ধেও যারা স্বাস্থ্য বিষয়ে কাজ করছেন আমাদের যারা ডিফেন্সে কাজ করছেন পুলিশে কাজ করছেন যারা এছাড়াও আরো বিভিন্ন সার্ভিস দিয়ে যারা আমাদের মানে সহায়তা করে যাচ্ছেন তাদের আমি একদম মানে খুব ডিপলি খুব রেসপেক্ট করতে চাই খুব শ্রদ্ধাটা নিবেদন করতে চাই যে সবাই কিন্তু সবার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সরকারি বেসরকারি যতভাবে সম্ভব বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো এই যে এখানে কিন্তু আমরা সবসময় দেখতে পারি যে আমরা আমাদের কিন্তু মানে 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 বাই নেশন আমাদের একটা যে যে বৈশিষ্ট্য বিপদে কিন্তু সবাই খুব ইউনাইটেড হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু মানে আমরা লক্ষ্য করি এবং এখন যেহেতু সোশ্যাল ডিস্টেন্স এইটাই দেখা যাচ্ছে যে একমাত্র নিজেদের প্রিভেনশনের পন্থা দূরে দূরে থেকেও কিন্তু কিভাবে ডিস্টেন্স মেনটেন করে একে অপরকে সহযোগিতা করা যায় এই বিষয়গুলো কিন্তু এখন আমরা লক্ষ্য করছি এবং সর্বস্তরে কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করা ঔষধ আবিষ্কার করা এগুলোর প্রচন্ড একটা চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে যেহেতু আমাদের এখন মানে আসলে আমরা যত বেশি সোশ্যাল করে করে হেলথ হাইজিন এগুলো তত দ্রুত কিন্তু আমরা এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে এবং সমস্ত পৃথিবীর মানুষকে সুস্থ করতে কিন্তু আমরা সহায়তা করতে পারবো তো আমরা যদি একটু পজিটিভলি দেখি যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে আমরা সবাই সচেতন নিজ নিজ জায়গা থেকে কিভাবে আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজের ঘরের পরিবেশটাকে মানে সুস্থ রেখে মানে ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে মন হতেই পারে এটা কিছু না কিন্তু কাজগুলো করলে আমাদের সম্পর্কটা সুন্দর হবে সেই দিকে যদি আমরা মনোযোগ দেই এর মাধ্যমে কিন্তু দেখা যাবে যে মানে এই এমার্জেন্সি অবস্থাটাতে ঘরে থাকাটা আমাদের জন্য আসলে স্বাস্থ্যকর হবে এবং থাকতেও আমরা আগ্রহী হয়তো হব এর মাধ্যমে এবং আমাদের প্রত্যেকে প্রত্যেক ধর্মাবলম্বী মুসলিমরা নিজেদের মতো করে আমরা প্রার্থনা করে সুস্থতার জন্যই কিন্তু সবার জন্য দোয়া করতে পারি তো এইভাবে যদি আমরা একটু ইতিবাচকভাবে ভাবি যে আহ ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু কখনোই নিশ্চিত ছিলাম না মানে এই পরিস্থিতির আগেও কিন্তু আমরা জানতাম না যে আসলে কতদিন আমরা জীবিত থাকবো বা আসলে কালকে আমার সাথে কি হবে এই বিষয়গুলো কিন্তু আমরা কেউই আগেও নিশ্চিত ছিলাম না কাজে এখন একটা এমন পরিস্থিতিতে আমরা পড়েছি যে এখন আর তখনের মধ্যে কিন্তু আমরা একটা মিল খুঁজে পাই যে আসলে আনসারটেন আমাদের ফিউচারটা সব সময় কিন্তু তারপরও আমরা স্বপ্ন দেখি যে সামনে একটা ভালো দিন আসবে তো আমাদের মনে হয় যে পজিটিভলি চিন্তা ভাবনা করে মানে অতিরিক্ত ওই যে নেগেটিভ বিষয়গুলোকে মানে আউট নেগেটিভ বিষয়গুলো বারবার না দেখে বা না শুনে এর মধ্যে অনেক পজিটিভ বিষয় আছে সেগুলোর দিকে ফোকাস করে আমরা যদি একটু স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করি আর মনে হয় এইটাই এই মুহূর্তে আমাদের সবাইকে টিকিয়ে রাখতে সবচেয়ে সাহায্য করবে আহ একদম অ্যাবসলিটলি কারেক্ট আমি জাস্ট যদি খুব সংক্ষেপে ঝামারি করি তাহলে জিনিসটা হচ্ছে যে ক্রাইসিস অবশ্যই সামটাইমস অপরচুনিটিস আমাদের ক্রিয়েটিভলি ভাবার সে একটা জায়গা করে দেয় আমরা দেখা যাচ্ছে যে এখন হয়তো একটা ব্রেথিং মোমেন্ট পাচ্ছি একটু ঠান্ডা মাতে আরও নতুন চিন্তা করার সুযোগ পাচ্ছি যা আসলে ক্রিয়েটিভলি কিভাবে কাজ করা যায় যে আমরা হয়তো সামাজিক দূরত্ব বজায় রেখে সবকিছুই চলবে কিন্তু আরো ক্রিয়েটিভ এতে হবে এটা আমাদেরকে অপরচুনিটি করে দিয়েছে যে আরো ক্রিয়েটিভ চিন্তা করার ক্রিয়েটিভ কাজ করার আমরা আশা করি যে সেই বিষয়গুলোই আমরা চর্চা করব ইনস্টিটিউফ এটাকে আতঙ্কিত হওয়া বা আতঙ্কের মধ্যে নেওয়া অথবা অন্যের মধ্যে আতঙ্ক ছড়ায় না দিয়ে আমরা যদি ক্রিয়েটিভ আরো ক্রিয়েটিভ হওয়ার চিন্তা করি আরো ক্রিয়েটিভ হতে পারি আই থিংক আমাদেরকে আরো দ্রুত আমরা এই সময়টা পার করে ভালোর দিকে যেতে পারবো তো আপু আমরা যেটা হয় যে অনেক আমার মনে হয় যে যারা আমাদের সাথে শুনছেন তারা তার অনেকগুলো সুন্দর সুন্দর উত্তর আপু দিয়েছেন অনেক পরামর্শ দিয়েছেন এবং সেগুলো আশা করি যে আমাদেরকে আসলে এই সময়টায় এবং পরবর্তী সময়ে মানসিকভাবে সুস্থ রাখতে অনেক হেল্প করবে আমাদের যে কোনো সময় যদি কোনো ফ্রাস্টেশন কাজ করে অথবা দুশ্চিন্তা আসে আমার মনে আপুর এই সাহায্যগুলো আহ পরামর্শগুলো আমাদেরকে অনেক অনেক সাহায্য করবে আপু থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো শেয়ার করার জন্য যেটা আসলে খুব ইম্পর্টেন্ট এই সময়ের জন্য বিশেষ করে স্পেশালি যখন আমরা অনেক কিছু নিয়ে আসলে নিজেরা অনিশ্চিত তো যেমন রোগটা নিয়ে মানে ভাইরাসটা নিয়ে যেমন একটা আতঙ্ক মানুষের মধ্যে আছে দুশ্চিন্তা আছে তেমনি অর্থনীতি নিয়েও একটা দুশ্চিন্তা আছে একটা মানুষের মধ্যে আনসার্টেনিটি আছে সবকিছু মিলে এই সময়টা আসলে মানসিকতা মানসিক ভাবে সুস্থ থাকা এবং মনোবল ধরে রাখাটাই জরুরি সো আশা করি আপনার উপদেশগুলো আমাদের অনেক হেল্প করবে এবং আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরেও এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবার এই পরামর্শগুলো আপনাদের অনেক অনেক উপকার করবে সো যারা ভিডিও এতক্ষণ দেখতেছিলেন আমাদের সাথে লাইভটি তারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যাতে আরো বেশি লোক এই কথাগুলো জানতে পারে বুঝতে পারে এবং তাদেরও উপকার হয় এবং সেই সাথে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা আগামী পরশুদিন বুধবার আমরা আরো আরেকবার লাইভে আসবো সেদিন আমাদের সাথে পড়ালেখা নিয়ে বেশ আলোচনা হবে স্পেশালি আমাদের সাথে গত বছর বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট সাদাত হোসেন সো সে আসবে এইচএসসি প্রস্তুতি এবং এডমিশনের প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য যারা অনেকে এখানে প্রশ্ন আজকে করেছে যে পড়ালেখাটা কিভাবে অনেকে অনেক প্রশ্ন করেছে তো তো আমার মনে হয় যে আগামী বুধবার লাইভ এই হবে পেজে পেজে নয়টাই তোমরা থাকো এবং তোমাদের ভাইয়ারা আসবে বইটা যারা ভালো করেছে চান্স পেয়েছে তো তারা তো প্রস্তুতি নিয়ে কথা বলবে তোমাদের প্রশ্নের উত্তর গুলো দিবে পড়ালেখা নিয়ে আশা করি এই সময়টাতে তোমাদের সেই বিষয়টা অনেক হেল্প করবে তো আপু আমরা শেষ করার আগে আপনাকে শেষ করতে চাই যদি আপনি সবার উদ্দেশ্যে আপনার শেষ কথা কোনো পরামর্শ দেন থ্যাংক ইউ নাজমুল ভাই অনেক ধন্যবাদ আসলে আমাকে এত চমৎকার একটা সুযোগ দেওয়ার জন্য এবং যারা এডু হাইভ প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকের এই আলোচনাটা দেখছেন এবং আগামীতেও অনেকগুলো পর্ব যাবে আপনারা দেখবেন সবাই অনুরোধ থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে জয়েন করার জন্য আপনাদের সবার শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য কামনা করছি চলুন আমরা মনের সাহস বজায় রেখে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন করে সবাই সবার জন্য আসলে সাহস নিয়ে এবং সাহস দিয়ে এগিয়ে যাই যেন খুব তাড়াতাড়ি আমরা একে অপরের আরো অনেক কাছাকাছি আসতে পারি এই করোনার যে জরুরি অবস্থা এটা থেকে যেন আমরা আমরা খুব দ্রুত সবাই আসলে পার হয়ে আসতে পারি এবং এই সময়টা ধৈর্য ধরে মনের জোরটা যেন ধরে রাখতে পারি সাহসটা যেন ধরে রাখতে পারি পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে আমরা যেন সুন্দর আচরণ করি আহ মানসিক স্বাস্থ্যের যেন যত্ন নেই আহ এইটাই আসলে সবার জন্য বলার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নাজমুল ভাইকে আহ ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে এতক্ষণ আছেন আগামী লাইভ আপনাদের সাথে দেখা হবে